অবুঝ বয়সে দুষ্টামি করার শাস্তি হিসেবে নিজের মায়ের হাতে খুন হতে হলো 9 বছরের শিশুকে। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম জয়নগর এলাকায়। দড়ি দিয়ে আঘাত করে ছেলেকে প্রাণে মেরে ফেলেছেন জন্মদায়ী মা। ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, মহিলাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। অপরদিকে শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সুপ্রভা গোয়ালা তার 9 বছরের ছেলে রাজদীপ গোয়ালাকে নিয়ে পশ্চিম জয়নগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। প্রায়শই তিনি তার ছেলেকে মারধর করতেন বলে বাড়ির মালিক জানিয়েছেন। গত 14 দিন আগে সুপ্রভা গোয়ালা তার ছেলেকে নিয়ে এই ভাড়া বাড়িতে এসেছিল বলে জানা গেছে। ছেলে উৎপাত করায় প্রায়শই ঘরের দরজা বন্ধ করে তাকে মারধর করত তার মা। সোমবারও ঘটে একই ঘটনা। সোমবার সন্ধ্যায় তাদের ঘর থেকে ছেলের চিৎকারের আওয়াজ শুনলে প্রতিবেশী মহিলা দেখতে পান ওই ছেলেকে মারধর করছে তার মা। তাকে বাধা দিতে এলে তিনি দরজা খোলেননি বলে জানিয়েছেন। পরবর্তীতে অপর এক প্রতিবেশী সুপ্রভাকে ডাকাডাকি করে তিনি দরজা খোলেন। ওই প্রতিবেশী দেখতে পান ঘরের মেঝেতে শুয়ে আছে 9 বছরের রাজদীপ মৃত অবস্থায়। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। রাজদীপের মা জানায় ছেলেকে মেরে ফেলেছে সে। রাজদীপের মায়ের বক্তব্য, রাজদীপ পড়াশোনা করতো না, চুরিসহ বিভিন্ন কাজে প্রায়শই জড়িয়ে থাকতো, যার ফলে তার মাকে হেনস্থা হতে হতো। বহুবার তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে ছেলের জন্য। কোথাও ভাড়া বাড়িতে গেলে সেখানেও রাজদীপ চুরি করতো, যার ফলে বারবার বাড়ি বদল করতে হতো। তাই তিনি আর তাকে সহ্য করতে পারছিলেন না। ছেলে কোনো কথা শোনে না, সেজন্য নিজের হাতেই ছেলেকে মেরে ফেলেছে তার মা। জন্মদায়ী মায়ের এ ধরনের বক্তব্যে স্তম্ভিত গোটা রাজ্য। মায়ের হাতে ছেলে খুন হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটা তো এই বয়সে হের খেলা করার সময়। না স্যার, এডি 1 টাকা 5 টাকা এটা গতগত আমার গড়তে 500 টাকার ফোন তো শুরু হয়েছে। এরা কেউ দেখতে পারে না স্যার, আমি কোনো কানে কাজ করতে পারি না, তারা কেউ দেখতে পারে না, কেউ কাজে সেটা জায়গা দেয় না। আমি যদি স্যার কাজ না করি আমি থামবো কেন? প্রথমে কি করছো মানে ছেলেরা প্রথমে কি করছো? প্রথমে 2টা বাড়ি দিছে। আচ্ছা, তারপর 2টা বাড়ি দেওয়ার পরে ছেলে আমার গলা ধরছে। এরপরে স্যার আমার প্রচণ্ড রাগ উঠছে, নিজের রাগটা নিজে সামলাতে পারিনি, তারপরে এই কাজ করতে পারিনি। কিভাবে করছো কারিটা? গলাতে দড়ি বাঁধছে। দড়িটা কি গড়ে আছিল? হ্যাঁ স্যার। ছেলের বয়স কত? 9 বছর। গলার মধ্যে দড়ি পেঁচে মানে কতক্ষণ সময় লাগছে? আমি স্যার করতে পারি না, সেই টাইমটা আমি বুঝি না। স্বামী আসেনি তোমার? না, স্বামী নাই। কি করো এমনিতে? যুগালি কাজ করো। নাম কি তোমার? সুপ্রভা। আর বাচ্চাটার নাম কি? রাজদীপ। বয়সটা কত? 9 বছর। ছোটোটার দিকে আমার কাছে একটা খবর আছে যে এখানে শহরের ক্লাবের এখানে আবাসনের এখানে একটা বাচ্চারা নাকি হের মা মানে গলা টিপা মারা গেছে। তো এখানে আমরা আই এখানে দেখছি যে বাচ্চাটা নিচে পড়ে রয়েছে আর সাথে মাও বয়ে রয়েছে। তখন পাখিটা কীভাবে কী হয়েছে আমরা পরবর্তী আমি জিজ্ঞাসা করবো। বোঝা গেছে যে এটা মানে কোনো মানে শিউর না, তবু বোঝা গেছে যে না এটা বাচ্চাদের চুপটা করে মা মারছে। তো বাকিটা আমরা যখন ইনভেস্টিগেশন পোস্টমর্টম হইব, পোস্টমর্টমের পরে বুঝে যাবো অ্যাকচুয়ালি কারণে মারছে এরকম কিছু। হ্যাঁ, আমরা জিজ্ঞাসাবাদ করছি, এখনও মা এরকম কিছু করতেছে না। এটা পরবর্তী আমি যখন মানে জিজ্ঞাসাবাদ করা হবো ইনভেস্টিগেশন ইয়েতে, তখন আমরা বাকিটা ক্লিয়ার হবো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।